আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা ভাইজান শুরুতে যদি আপনার পরিচয় একটু দিতেন। আমি প্রবাসী শামীম। আচ্ছা আপনি কোন দেশে থাকেন? মালয়েশিয়া। মালয়েশিয়া প্রবাসী। জি। আচ্ছা তো ভাই আপনি গরু খামার করছেন কতদিন আগে? গরু খামার করছে প্রায় 3 বছর। 3 বছর যাবত গরু লালন পালন করতেছেন? জি। আচ্ছা তো আপনার খামারে কয়টা গরু আছে? আমার খামারে গরু আছে 10টা। গরু আছে 10টা? জি। মাশাআল্লাহ। আর আপনার গরুগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর শক্তভুক্ত টাড়ি। দর্শক বন্ধু এই দেখেন কত টাড়ি। আর অনেক খামারে দেখি গরু তুলতুল করে, তার মানে গরু তুলতুল করে না কারণ কি ভাই? তুলতুল করার কোনো করতো না রে রে। আর কি খাওয়ান গরু রে? গরু শুনলে এত তেজ করে? আমরা খোল ভুসি আর সাইলেস খাওয়াই আর কি। আচ্ছা খোল ভুসি সাইলেস। জি। আচ্ছা তো এই বড় সাইজের কি গরু এই দুইটাই আছে? হ্যাঁ বড় সাইজের দুইটাই আছে। আচ্ছা গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা এই লাল গরুটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল গরু। জি। মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন শাহিওয়ালের গঠন সেরকম একটা সাইজের গরু। আর এই গরুটা এখন কয় দাঁত ভাই? 2 দাঁত। মাত্র 2 দাঁত। তো গরুটা আরো অনেক সুন্দর হইব, বড় হইব। বড় হইব। যদি কেউ না পালতে চায় পালতেও পারবে, কুরবানি দিতে পারবে। জি। আর এই যে কালো গরুটা? জি। আচ্ছা এই গরুটা কয় দাঁত? এটা 6 দাঁত। এটা 6 দাঁত মাত্র। জি। এটা কি দেশি? এটা দেশি। 100% নি ভাই? 100% দেশি। কারণ বিশ্বাস করতাম না, দেখে লই। নাভি না থাকলে 100% দেশি। গলকম্বল আছে মানে দেশি। দেশি। আচ্ছা ঠিক আছে। তো এই গরুটা এখন কি নাম রাখছেন ভাই? এটা কালামিয়া। কালামিয়া। জি। দর্শক বন্ধুরা এই যে কালামিয়া, কালামিয়ার দাম কত ভাই? কালামিয়ার দাম 3,50,000 টাকা। 3,50,000 টাকা। এখানে কি আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা আলোচনা করার সুযোগ আছে। আর এই পাশে যে লালটা? জি। এটা কি নাম ভাই? এটা লালমিয়া। লালমিয়া। কালামিয়ার ভাই লালমিয়া। লালমিয়া। আচ্ছা এই লালমিয়ার দাম কত? লালমিয়ার দাম হচ্ছে 4,50,000 টাকা। লালমিয়ার দাম রাখছেন 4,50,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে। দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই প্রবাসী ভাইকে দাম বেশি চাইতেছে না কম চাইতেছে বাজার অনুযায়ী? আমার মনে হয় বাজারে নিলে এই গরুর দাম এরকমই চাইতো, এর থেকে বেশি চাইতো না। আর অবশ্যই আপনারা যেহেতু আলোচনার সুযোগ আছে তো ভাই? জি আলোচনার সুযোগ আছে। আপনারা দরদাম করে এরকম সাইজের গরু সংগ্রহ করতে পারবেন। আশা করি ওনার কাছ থেকে গরু নিতে আপনাকে কষ্ট হইতো না। অনেকে কিন্তু আকাশ পাতাল দাম চায়, যে আকাশ পাতাল দাম চাইলে কিন্তু গরু বেচা কিনা হয় না, শুধু গরু মানুষে দেখে যা আর কমেন্ট করে যা। আচ্ছা ঠিক আছে। তো ভাই এই গরু দুইটা যদি কেউ নিতে চায় আপনার কাছে খামার থেকে, যে কিভাবে আসবে? ঢাকা থেকে? ঢাকা থেকে আসতে হলে কোটি সমুনিতে আসবে, কি কুমিল্লাতে আসলেও পারবে, বামুনবাড়ি দিয়ে আসলেও পারবে। আচ্ছা যেখানে আসো আগে কোটি সমুনি নামতে হবে। আচ্ছা কোটি সমুনি বাস স্ট্যান্ড থেকে কতক্ষণ লাগে? কোটি সমুনি বাস স্ট্যান্ড থেকে 30 মিনিট লাগবে। 30 মিনিট লাগে? জি। আচ্ছা তো আপনার খামারে কি বড় বড় দুইটাই গরু না আরো তো গরু আছে? বলছি আরো গরু আছে। আচ্ছা ওই গরুগুলো কেমন দামের? ওই গরুগুলো আছে 1,60,000 টাকা থেকে 2 লাখ টাকার মতো আছে। আচ্ছা 2 লাখ টাকা পর্যন্ত আছে। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন ওই গরুগুলো একটু দেখে আসি। জি। এবং দর্শক বন্ধুদের একটু দরদাম জানাই। দর্শক বন্ধুরা আপনারা এই গরুগুলোকে দেখে রাখেন, সুন্দর সুন্দর গরু। আমার দেখা এই বছরের সারা 2টা ছোট সাইজের গরু, পাওগুলি খাটো, কিন্তু বড় হইলে দাম কিন্তু 2 লাখ টাকা বাইরে যাইতো। যে কেউ 2 লাখ টাকা বাড়ায় দাম চাইতো। আচ্ছা শামীম ভাই। জি ভাই। শুরুতে একটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর। জি। এটা হচ্ছে শাহিওয়ালের মধ্যে ফিজিয়ান ক্রস। আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা পরে 2 নম্বর গরুটা? 2 নম্বর গরুটা শাহিওয়াল গরু, দাম চাচ্ছে 1.5 লক্ষ টাকা। এর দাম চাইতেছেন মাত্র 1.5 লাখ। এখানে আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে। পরে 3 নম্বর গরুটা? 3 নম্বর গরুটা দেশি। এটা হচ্ছে দেশি গরু। দেশি গরু। দেশি গরুর একটু দামটা বেশি। জি দেশি গরুর দাম একটু বেশি। আচ্ছা এটার দাম কত? এটার দাম হচ্ছে 1,80,000 টাকা। এটার দাম চাচ্ছে 1,80,000 টাকা। 80,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। এটা 2 দাঁত। আচ্ছা 3 নম্বর গরুটা? এটা হচ্ছে আপনার গির গ্রিনটা শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা পরে এটা হচ্ছে? এটা হচ্ছে আবাল। আবাল গরু। জি। দামরা। দামরা। অনেকে দামরা কয়, অনেকে আবাল কয়, অনেকে বলদ গরু কয়। এই গরুটা কয় দাঁত ভাই? এই গরুটা 6 দাঁত। 6 দাঁত। জি। আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। জি। এখানে আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা পরের গরুটা? এটা হচ্ছে দেশির মধ্যে বলদ। দেশির মধ্যে বলদ। আচ্ছা দেশির মধ্যে বলদ গরু। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা শামীম ভাই জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখাইলেন জি এবং দামগুলো আমার মনে হয় রিজনেবলই চাইছেন জি আচ্ছা তো যদি কোনো ভাই আপনার খামারে আসতে চায় কিভাবে আসবে আমার আসতে গেলে কুড়ি সমুনি নামে সেটা সিমল আসতে সিমলের কথা বলে আসতে পারবে আচ্ছা কুটি সমুনি নামে সিমল বলে আসতে পারবে জি আচ্ছা সহজ রাস্তা আমার আসতে কষ্ট হয় নাই আর রাস্তাঘাট মোটামুটি সুন্দরই আছে সুন্দর হ্যাঁ আর গ্রামের পরিবেশ তো আসলে মোটামুটি ওটাকে ভালোই লাগবে আচ্ছা যদি কোনো ভাই ঢাকা থেকে নিতে চায় তা আপনি ঢাকা পৌঁছে দিতে পারবেন ঈদে আগের দিন বা ঈদের দিন জি পৌঁছে দিতে পারবো পৌঁছে দিতে পারবেন জি জি আচ্ছা গাড়ি আছে তো গাড়ি আছে দর্শক বন্ধুরা আমরা ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে গরু দুইটা নিতে পারবেন কালামিয়ার ভাই লাল মিয়া আচ্ছা তো ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম